দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা আদালত নয়, রাজপথেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সুপ্রিম কোর্টের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা করা ওই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি আরও বলেন, এ ধরনের মন্তব্য দেশের বিচারক বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। গেল 19 অক্টোবর বাসায় থেকে চিকিৎসা এবং দেশের বাইরে না যাবার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে 5 বছরের সাজা দেয় বিচারিক আদালত, তবে আপিলে সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল বা চলমান আছে, প্রত্যেকটা মামলায় রাজনৈতিক কারণে মামলা দায়ের করা হয়েছে। অতএব যেখানে রাজনীতি জড়িত, রাজনৈতিকভাবেই সব কিছু ফয়সলা হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করবে না। ওনার মামলার ফয়সলা হবে রাজপথে, তাইলে আমাদের প্রশ্ন, তাইলে আপনি ডেমোক্রেসি, আইনের শাসন, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ এগুলিকে মানেন কিনা? এইসব কথাবার্তা অমূলক এবং জাস্ট এটা একটা কথার কথা, একটা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব কথা বলে। আসলে এসব কথা বলা আইনের শাসনের লঙ্ঘনের শামিল। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।